هشيش نه جي سوا سوا شوف كاس এটা আমাদের কি কি দিছো ইয়া এটা তো যা সারে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আজকে আবার একটি সুন্দর সকাল আমাকে উপহার দিয়েছেন তো যাই হোক এখন মেয়ের স্কুলে যাচ্ছি তো স্কুলে যাচ্ছি এর কারণ হচ্ছে মেয়ের আজকে হচ্ছে প্যারেন্টস মিটিং আর প্যারেন্টস মিটিং মানে হচ্ছে মেয়েদের বিসিএস পরীক্ষা হবে আর সেজন্য তার আগে মিসরা বুঝিয়ে দিবে যে আপনারা এটা এটা করবেন এটা এটা করবেন তো বুঝতেই পারছেন মেয়েদের পরীক্ষা ছেলে মেয়ের পরীক্ষা মানে তো বাবা মার পরীক্ষা তাই না তো যাই হোক আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি স্কুলে ঢুকে পড়েছি আর আজকাল স্কুলটা খুবই শূন্য লাগছিল কারণ আছে সবসময় তো বাচ্চাদেরকে দেখি কিচিরমিচির শব্দ আর হইচই ভালোই লাগতো কিন্তু আজকে আসলে বুকটার মধ্যে কেমন জানি একটা মানে ই হইলো যে বাচ্চা নাই আর আমরা শুধু গার্ডিয়ানরা তো যাই হোক আমরা দোতলায় চলে আসলাম এই যে মিস সব কিছু লিখে দিচ্ছে নিয়ম কানুন কে মানে বেতন যারা বেতন যাদের ডিও আছে তাদের সব মিলিয়ে আর কি মিস সব কিছু লিখে দিচ্ছে আর আমরা সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম তো যাই হোক আমি আর এরপরে হচ্ছে কি আমাদের যেহেতু বিসিএস পরীক্ষা দেবে মেয়েরা বুঝতেই পারছেন তো তাদের কেনাকাটার দরকার আছে সেজন্য লাইব্রেরিতে চলে আসলাম এই যে কলম তারপরে হচ্ছে রং পেন্সিল মূল মোট কথা যা যা প্রয়োজন সব কিছু কিনতে হবে আর সেজন্যই আর কি লাইব্রেরিতে চলে আসছি আর প্রথমে তাদের ড্রয়িং পরীক্ষা পরীক্ষার আগে কিছু এক্সট্রা যে পরীক্ষাগুলো থাকে যেমন ড্রয়িং তারপর মৌখিক এগুলো মূলত আগে নেওয়া হয় তো সেজন্যই আর কি এই কেনাকাটাগুলো আগে করতে হয় তো তো কেনা হয়ে গেছে আমি এখন বাসায় চলে যাব সেটা আলু চপ ডিম চপ আলু চপ ডিম চপ আর এটা কি সমোসা না না এটা তো পাকোড়া পাকোড়া ও আচ্ছা সমোসা তো বানানো মনে হয় শেষ না জি সমোসা সব তো যাই হোক সব কাজ শেষ করে যখন বাসায় ফিরছিলাম ভাবলাম যে বাচ্চা দুটো বাসায় আছে ওদের জন্য কিছু নিয়ে যাই আর এই হোটেলটা হচ্ছে আমার বাসার সামনেই তো খুব সুন্দর করে সব কিছু বানাচ্ছিল আর আমি একটু ভিডিও করার লোভ সামলাতে পারলাম না একটু ভিডিও করলাম আর বাসায় এসেই ফ্রেশ হয়ে রান্নাবান্নার কাজে হাত দিলাম যেহেতু সবার পছন্দ মতো রান্না করেছি এই যে ডিম বুনাক আপনার ভাইয়ের করলা ভাজি আর এই যে চুলাতে এখনও ইলিশ মাছটা আছে একটু বেশি আইটেম করেছি কারণ আজকে যেহেতু শনিবার শুক্র শনিবার আমি একটু মূলত বেশি আইটেম করি কারণ সপ্তাহে সারা সপ্তাহ অনেক ব্যস্ত থাকা হয় দুইটা আইটেমের বেশি করি না আমি তো যাই হোক এই জন্য চেষ্টা করেছি জামাইয়ের পছন্দ মতো সবগুলো খাবারই রান্না করার আর এই যে ইলিশ মাছটা হয়ে গিয়েছে আর এই যে পাতলা ডাল রান্না করেছি আমি টক দিয়ে আর হচ্ছে আপনাদের ভাইয়ের টক ডালটা আর তাবিবের খুবই পছন্দ আর এদিকে গরম ভাত দোয়া উঠা গরম ভাত তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার এই ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন তো সেজন্যই মূলত ভিডিও করা এটার মধ্যে হচ্ছে ভালোবাসা আসলেই বাবার ভালোবাসা দেখা এক আমার এক বান্ধবীর বাবা তার নিজেদের গাছের আম তাকে খেতে দিছে সেই তার ভাগ থেকে আবার আমাকে দিছে কত বছর পর যে আমি দেশের মানে একবারে গাছের আম দেখলাম আপনারা সবাই হাসতে পারেন যে কি বলে সত্যি কত বছর যে এরকম নিজেদের গাছের আম দেখলাম প্রচুর আম খাই আমরা আমের সিজনে অনেক আম খাই কিন্তু কথা হচ্ছে গিয়ে কিনে খাই তো আজকে এই আমগুলো পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আল্লাহ তালা খালুজানকে বাঁচাই রাখুক আর ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে আমগুলো দেওয়ার জন্য আসলে এটা দেওয়ার কোনো কথা না এটা হচ্ছে মন থেকে তুমি যে আমাকে মনে করে দিছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ওরে বাবা তুমি আম কাটছো ধন্যবাদ বাবা সে বাহির থেকে এসে ভাই এই ভিডিওগুলো দিয়ে দিয়ে কিন্তু তুমি অনেক দুষ্ট হয়ে গেছো খারাপ হয়ে গেছো জানো যে আমার নজর লাগছে মানুষের তুমি যে আমার এত হেল্প করো না এগুলো আমি ভিডিওতে দেখাই না আপনারা নজর দিয়েন না আপনারা সবাই এরকম হেল্প করবেন ভাবিদেরকে আপনারা নজর দিয়েন ঠিক না এই যে সে খাচ্ছে আমাকে খাওয়াই দিচ্ছে